আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই তো কিছুদিন আগে আমরা ফাতিমার মামুর বাসায় বেড়াতে গিয়েছিলাম। ফাতিমা ফার্স্ট টাইম তার মামুর বাসায় বেড়াতে গিয়েছিল, আর এই উপলক্ষে তার মামি তার জন্য অনেক কিছু আয়োজন করেছিল, সাথে একটা কেকও বানিয়েছিল। তো সেই কেকটা এখন বাচ্চারা কাটবে, ভেবেছিলাম সেই আনন্দের মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই আসলে ভিডিও করে রেখেছিলাম। কেকটা অনেক ইয়ামি ছিল এবং অনেক সফট ছিল। আমার ভাবি কিন্তু দারুণ রান্না করতে পারে। সরি, আমাদের জন্য যে আয়োজনগুলো করেছিল সেগুলো ভিডিও করতে ভুলে গিয়েছি। নেক্সট টাইম যখন আবার যাব তখন সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কি আর করা, ভুলেই যেহেতু গিয়েছি, চলুন আজকের কেকটা কাটা যাক। কাটো মা, নাজিহাকে হাত দাও। নাজিহা ready, 1 2 3, wow, আম্মু clap your hand, clap your hand, mama হ্যাঁ clap your hand, আম্মু clap your hand, mama clap your hand, গান গে clap করতে হবে, if you happy and you know you clap your hand, wow celebration, yeah it's ice cream, pink ice cream, আম্মু দেখো cake. Thank you. ice cream, it's a pink ice cream. Yes, it's a pink ice cream, mama. Is it? কি জানো এই কালারটা? পার্পল। ওর মনে থাকে ভালো। ফাতিমা অনেক মজা করেছে, ও এই যে এই আইসক্রিম পার্লারটা নিয়ে শেষ পর্যন্ত খেলা করেছে। আম্মু, ফাতিমার মামাতো বোনেরা ফাতিমাকে পেয়ে খুবই খুশি। ওরা ফাতিমাকে খুবই পছন্দ করে, শুধু জিজ্ঞেস করে ফাতিমা কবে আসবে, ফাতিমা কবে আসবে। আর আজকে ফাতিমাকে পেয়ে তারা ভীষণ খুশি। আর ফাতিমা তো ওদের খেলনা নিয়ে খেলেই চলেছে। কেমন হয়েছে? ভাবি এখন কেক কাটছে, আমাদের সবাইকে কেক খেতে দিবে। কেকটা আমারও ভীষণ ভালো লেগেছে, মিষ্টিটা একটু কম হলেও কেকটা আসলেই অনেক মজা হয়েছিল। ফাতিমা অনেক মজা করেছে, ও এই যে এই আইসক্রিম পার্লারটা নিয়ে শেষ পর্যন্ত খেলা করেছে। খাবার একটু আম্মু তুমি কি করো মা? হুইচ কালার আম্মু? ও ও, হোয়াট হ্যাপেন? ফাতিমা তো অনেক মজা করেছে, ওর মামাতো বোনদের সঙ্গে অনেক খেলা করেছে, ওর মামাতো বোনেরা অনেক খুশি হয়েছে। প্রিয় দর্শক, আপনারা সবাই আমার ভাইয়ের মেয়ে দুটোর জন্য এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।